ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল মাইন্ড অ্যান্ড মোটিভেশন। আর আমি রয়েছি রাত্রি তোমাদের সাথে কিছু কথা বলতে। আজকে এই বিষয়ে কথা বলতে চাই, যারা ভেঙে পড়েছো তারা আবারও উঠে দাঁড়াও, এই বিষয়ে তোমাদের সাথে কথা বলতে চাই। যারা ভেঙে পড়েছো, যারা হয়তো কাউকে ভালোবেসে ভেঙে পড়েছো, হয়তো কোনো বন্ধুত্বের কারণে ভেঙে পড়েছো, যে কোনো কারণেই ভেঙে পড়ো না, মা বকেছে, যে কারণেই হোক না কেন, ভেঙে পড়া মানুষদেরকে উঠে দাঁড়াতে হবে। এই না যে ভেঙে পড়েছি বলে আজকে আমি আর কিছু পারবো না, আমি আর কিছু করব না, আমার জীবনটাই বেকার, এটা পুরোটাই ভুল। সেই ভুলটাকে ভাঙতে আমি আজকে কিছু কথা, কিছু টিপস দেব বা কিছু কথা বলবো, যেটা তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই শুনবে, আর যদি কোনো কারোর বন্ধু এমন হয়ে থাকে তাদেরকে অবশ্যই শেয়ার করবে। তো শুরু করি। আজকালকার ছেলে মেয়েদের মধ্যে কী জানো ব্যাপারটা হচ্ছে, এই যে ভালো লাগা, তারা ভালো লাগাটাকেই ভালোবাসাতে পরিণত করতে চায়। কিন্তু হ্যাঁ, এটা ঠিক, এটাই কথাটাও ঠিক, কিন্তু তারা ভুল মানুষকে চুজ করে, যার জন্য তাদেরকে পস্তাতে হয়। তো তখন কি করি আমরা, মা বাবাকে তোয়াক্কা না করি, না করে নিজেরাই নিজেদের ভাঙা মনটাকে নিয়ে খাবো না, মা ডাকছে যাবো না, কিছু মা কিছু বললেই যেন ভালো লাগছে না, কিন্তু অ্যাকচুয়াল মা বাবার উপরেই আমরা রাগটা দেখাচ্ছি, দোষটা দেখাচ্ছি। আদেও কিন্তু মা বাবা এই জায়গাটা কিন্তু পাওয়ার কথা না, কারণ আমি ভুল করেছি, আমি কষ্ট পাচ্ছি, সেখানে মা বাবা কেন দেখাবো, কেন বোঝাবো যে মা বাবা আমি কষ্ট পাচ্ছি। কিন্তু কি, মা বাবা না তারা ঠিক বুঝতে পারে তার সন্তানের মনের কথা। তাই বলছি, তোমরা যেটা করবে, যা করবে, ভেবে চিন্তে করো, যেটাতে পরে আফসোস না করতে হয়। আর হ্যাঁ, যদি কখনো প্রথম প্রেমে আঘাত পেয়ে ভেঙে পড়ে বলো জীবনে আর কিছু করবো না, এই জিনিসটাই আমার অপছন্দ বা আমি কিছু করতে চাই না, তাহলে আমি বলবো, মানুষ ঠকে শেখে। তুমি প্রথমে, তোমাকে কেউ একজন ঠকিয়ে চলে গেল, তাই তুমি ভেঙে পড়লে, বললে আমার জীবনে আর এইসব কিছু করবো না বা আমার দ্বারা এসব হবে না, হয়তো তোমার কদিন কষ্ট হবে, হ্যাঁ ঠিকই কষ্ট হবে, তা বলে এই না যে তুমি প্রেম ভালোবাসা খুঁজতে চলে যাবে অন্য কারুর না কারুর কাছে। এটাও করো না, অপেক্ষা করো। ঠিক যেমন একটা গাছ শীতকালে পাতা হারিয়ে ফেলে আর কিছু গাছের পাতা খুব সতেজ থাকে, ঠিক তেমনইভাবে আমাদেরকেও অপেক্ষা করতে হবে। গাছ কী করে, যেমন কিছু কিছু গাছ আছে এমন, তাদের শীতকালে কী হয়, তাদের পুরো পাতাটা পুরো ঝরে যায়, কিন্তু আশেপাশের গাছে হয়তো গাছেরা গাছেরা কথা বলে, হয়তো আমরা তো আর জানি না, মানুষ মানুষ যেমন কথা বলে, পশু পশু যেমন কথা বলে, আমারও বিশ্বাস গাছেরা গাছেরাও কথা বলে। তো সেখানে অন্য গাছেরা নিশ্চয়ই তাকে দেখে হাসাহাসি করে, জিস তোর পাতা নেই, তুই পুরো ন্যাড়া। ও কী করে, তা বলে এই না যে ও মারা যায়, ও কিন্তু অপেক্ষা করে, ঠিক এক সময় ওর নতুন পাতা গজাবে। আর ঠিক তেমনই হয়, যেমন দেখবে তোমরা আশেপাশে যদি থেকে থাকে আমড়া গাছ, দেখবে তার পাতাটা না ঝরে গেছে, আবার কিছু গাছ দেখবে পাতা পুরো কচি ভর্তি। তো মানুষের জীবনও আমি এটা দিয়েই বোঝাতে চাইছি যে তোমরা অপেক্ষা করো, এই না যে একজন চলে গেছে তাকে, একটা কি কথা বেরিয়েছে না কি, এখন বাদ, এখন যে চলে গেছে পরে নেক্সটকে সময় দাও, এরকম একটা কিছু, সে যাই হোক। তো আমার মনে হয় যে অপেক্ষা করা এটা খুবই ভালো জিনিস, তা বলে এই না আমি কোনো কর্ম না করেই অপেক্ষা করে গেলাম, আমাকে ওর ভুলটা থেকে আমাকে না শিখতে হবে, আমাকে উঠে দাঁড়াতে হবে। যদি কেউ কোনো মেয়ে বা কোনো ছেলেকে বলে যে তোমাকে এই এত সময় দিলাম, এর মধ্যে তোমাকে এটা করে দেখাতে হবে বা তোমাকে একটা সরকারি চাকরি পেতে হবে, মেয়েরা বিশেষ করে এটা একটু প্রেশার দেয়, তো আমার মনে হয় সরকারি চাকরি অতটাও না মুখের কথা বা মাসির হাতের কী বলে নাড়ু না, তো এটার জন্য না অনেকটা পরিশ্রমের দরকার হয়। যারা জানে না তারা যদি একবার এই জিনিসটা যদি তারা নিজেরা করে দেখে তাহলেই তারা বুঝবে। কোনো ছেলেকে বা কোনো মেয়েকে কোনো রকমভাবে প্রেশার ক্রিয়েট করা উচিত না। যদি তোমার মনে হয় থাকে ওকে আমি এই প্রেশারটা দেবো, তাহলে বলবো তোমার জন্য ভালোবাসা না, তুমি ভালোবেসো না, তুমি অ্যারেঞ্জ ম্যারেজই করো। অপেক্ষা যদি তুমি করতে পারো তবেই তুমি তাকে ভালোবাসো, তা নাহলে কাউকে ভালোবাসার আশা দিও না। মানুষকে ঠিক এইরকমইভাবে কেউ যখন না রিলেশন থেকে যখন কেউ ভেঙে পড়ে, তখন আমি দেখেছি বারবার যে তারা অনেকে সুইসাইড করে নেয়, কিন্তু এই জিনিসটা খুবই খারাপ। আরে লাইফ সম্বন্ধে তুমি জানলে কি, জীবনটা অনেকটা বড়, জীবনটা তো ছোট না। আমি আগের দিনও বলেছি যে আমরা বাঁচি হয়তো 60 বছর, খুব কম করে এটা বললাম, 60 বছর জীবনটা কিন্তু অতটাও কম না। এবার আমরা কি করি, 25 বছর আমাদের পড়াশোনার লাইফ চলে যায়, বাকি 5 বছর আমাদের সেটেল করতে করতে সময় চলে যায়, তারপরে তো সেই আমরাও একদিন মা বাবা হবো, তাই না? তো যাই হোক সেসব কথা, তো কেউ যদি ভেঙে পড়ো কখনো
এটা ভেবো না যে আমি সুইসাইড করে নেবো, আমার জীবনে কিছু হবে না, ওকে ছাড়া আমি থাকতে পারছি না। জিনিসটা টোটালি ভুল, এগুলো টোটালি একটা মোহ মায়াতে। একটা এজের পরে আসলে তোমরা ঠিক বুঝতে পারবে যে কোনটা ভুল ছিল আর কোনটা সঠিক ছিল। তাই বলছি তোমরা অপেক্ষা করো, কখনো ভেঙে পড়ো না গো, অপেক্ষার মতো কিছু জিনিস নেই। কথায় আছে কি ওল্ড ইজ গোল্ড, আর একটা আছে কি না সবুরেতে মিষ্টি কিছু পাওয়া যায়, যত দেরি করবে তত মিষ্টি জিনিস পাবে। তো সেটাই বন্ধুদেরকে আমি বারবার বলবো, কেউ কখনো যদি ভেঙে পড়ো তাহলে কখনো এটা ভেবে কেউ দূরে সরে যেও না, উঠে দাঁড়াও, সেই ভুলটা থেকে তোমরা শিক্ষা নাও। আমাকে এটা বললো তাহলে এর থেকে আমি বেটার হব। হয়তো তোমাকে এরকম বললো যে তুমি কবে থেকেই দেখছি কিছু হচ্ছে না হচ্ছে না, বাড়ি থেকে আমার মা আমায় বিয়ে ঠিক করে ফেলেছে, তুমি এখনও কিছু করতে পারছো না। আরে বাবা ঠিক আছে, তার মানে এ তোমাকে যদি এখন বলে বিয়ে ঠিক করে বলেছে বিয়ে করে নেবো বা বাধ্য হবে, তাহলে আর যাই হোক সে তোমাকে ভালোবাসেনি। ভালোবাসলে সে অপেক্ষা করতে পারবে, সে লড়াই করবে, সে এইটুকু মাকে বোঝাবে, মা জানো ও পড়াশুনো করছে, ও নিশ্চয়ই একটা চাকরি বাকরির জন্য করছে, সেটা করলে সেটা তো আমার জন্যই করবে। আর যদি মা কোনো একটা ভালো সরকারি চাকরিওয়ালা দেখে দেয় আর তুমি সেটাতেই যদি রাজি হয়ে যায়, তাহলে বলবো তুমি লোভী এক কথাতে, তুমি ভালোবাসাতে আসক্ত নও, তুমি পয়সাতে আসক্ত। যাই হোক, তো এই নিয়ে আর বেশি বাড়াবো না, নেক্সট দিন আমি আরও কিছু হয়তো বলবো তোমাদেরকে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর যদি সত্যি ভালো লাগে আমার এই কথাটা, হয়তো আমি ঠিকঠাকভাবে গুছিয়ে বললাম না, কারণ আমি কিছু লিখি না, আমার মনে হলে আমি একটু ভিডিও বানাই, এটাই আর কিছুই না। ভালো লাগলে অবশ্যই তোমরা অন্যদেরকে শেয়ার করবে, যদি এতে কারোর উপকার হয়। টাটা বাই।